সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত ঐতিহাসিক পাহাড়পুর, যেটা ঐতিহাসিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি স্থান। তো আজকে আমরা সপরিবারে রওনা দিয়েছি। এটি বদলগাছী উপজেলা সদর থেকে 10-12 কিলোমিটারের পথ, তাই আমরা অটোতে রওনা দিয়েছি, অটো চার্জারে। তো আমরা পাহাড়পুরের ফটকে চলে এসেছি। আসলে মূলত দুটি ফটক আছে, এটা শুরুতেই পাবেন, এবং এখান থেকে হাফ কিলো গেলে আরেকটি ফটক পাবেন। মূলত এই ফটকটি দীর্ঘদিন বন্ধ ছিল, তো আমরা টিকিট কেটে ভিতরে রওনা দিয়েছি। তো এটা পাহাড়পুর বৌদ্ধবিহার নামেই পরিচিত আর কি, ঐতিহাসিক, এটা সম্পুর বিহারও বলে। ডান পাশে যে ছোট দোকানটি দেখতে পাচ্ছেন, মূলত এই এরিয়াটির পাহাড়পুরের বাহিরে আর কি, মানে পাহাড়পুরের বৌদ্ধবিহার যেটা, বিহারের বাহিরের অংশটি। অনেক লোকজন, তারা স্থানীয় লোকজন বিভিন্ন দোকান দিয়েছে। তো আমরা পাহাড়পুরে পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়পুরের বিভিন্ন দৃশ্যাবলী। তো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি পাহাড়পুরের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। মূলত সপরিবারে এসেছি, মেয়েকে সময় দিতে হচ্ছে, বিধায় আমি হয়তো সেভাবে প্রফেশনালি সব দেখাতে পারবো না অন্যান্য ভিডিওর মতো, তবে যতটুকু আমাদের হাতের নাগালে আসবে, আমার ভিডিও করার আয়ত্তে থাকবে, ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। অহনা ফটো সেশনে ব্যস্ত রয়েছে। তো আমরা এসেছি, অহনার পরীক্ষা শেষ, এবং এবার তার তেমন একটা কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো তার যেতে আসা, এবং অহনা নিজেও ব্লগ ভিডিও তৈরি করছে। চলুন তার একটু ব্লগ ভিডিও দেখে আসি। পাহাড়পুর অনেক সুন্দর জায়গা, এখানে এসে আমি অনেক মজা পাচ্ছি। ওখানে একটা পাহাড় আছে, ওখানে আমার উঠতে ইচ্ছে করছে, কিন্তু ওখানে বন্ধ আছে, তাই আমি উঠতে পারছি না, তাই আমি ওই পাহাড়টাই উঠবো। কোন পাহাড় উঠবে? ওই যে ওইটা। আচ্ছা ঠিক আছে, ওইখানে আমি উঠবো। আমার সাথে আমার বাবা এসেছে, আর আমার আম্মু, আর আমার রেনু আপু, গাজী দাদু এসেছে, আর আমার চাচি এসেছে। তো আমরা সপরিবারে এসেছি, আমাদের সঙ্গে আমার ছোট চাচা, ছোট খালা, আমার চাচাতো ভাই, এরা সবাই আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা পাহাড়পুর বৌদ্ধবিহারটির পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস এবং ঐতিহ্যে। তো এটি মূলত জয়পুরহাট জেলা সদর থেকে আনুমানিক 10 কিলোমিটারের পথ, আর বদলগাছী থেকে আনুমানিক 12 কিলোমিটার। তবে এটি নওগাঁ জেলা তথা বদলগাছী উপজেলা এরিয়ার মধ্যে পড়েছে। নওগাঁ জেলার ঐতিহ্যবাহী স্থান এটি। এটি মূলত বদলগাছী উপজেলার মধ্যে। আমরা সপরিবারে ঘুরতে বেরিয়েছি। তো দেখতে পাচ্ছেন পাহাড়পুরের বিভিন্ন ঐতিহ্য স্মৃতি,
কি ক্ষয়ে গিয়ে কি আকার ধারণ করেছে দেখতে পাচ্ছেন। ইতিহাসের প্রত্যেকটি ইটের পরতে পরতে ইতিহাসের সাক্ষী এই ঐতিহাসিক পাহাড়পুর। মূল স্তম্ভটিতে এখন তার কাটার বেড়া দিয়ে রেখেছে যাতে কে দর্শনার্থীরা উঠতে না পারে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সে থেকেই এটা করা মূলত। এছাড়াও অনেকে বিভিন্ন ভাস্কর্য ক্ষতিগ্রস্ত করে দর্শনার্থীরা, মূলত এসব কারণেই তার কাটা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে মূল স্তম্ভটি আর কি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এগুলি কয়েক বছর আগেও ছিল না, এই সেতুটি দেখতে পাচ্ছেন, এই কাজগুলি নতুন করে সংস্কারণ করা হয়েছে কাজগুলি। এদিকে মূলত ফুল বাগান সুন্দর করে সাজানো গোছানো একটি ফুল বাগান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এখানে ঢোকার গেট মূলত দুইটি, একটি গেট দীর্ঘদিন বলবো না দীর্ঘ বছর, কয়েক বছর বন্ধ ছিল, নতুন করে এই গেট চালু করা হয়েছে। আর একটি গেট আগে থেকে চালু আছে, এখানে শুক্রবারের দিনটা দর্শনার্থীদের ভর্তি থাকে আর অন্যান্য দিন তুলনামূলক দর্শনার্থী কম থাকে। আর এবছর অন্যান্য বছরের তুলনায় দর্শনার্থী অনেকটাই কম, কারণ স্কুল সেভাবে বন্ধ নাই বললেই চলে। এবছর স্কুল ছুটি বাতিল করা হয়েছে শিক্ষকদের, নতুবা হয়তো বিভিন্ন স্কুল থেকে পিকনিকে যাতায়াত করে বা অভিভাবকেরাও তাদের সন্তানদের নিয়ে ঘুরতে আসে। সামনে জাদুঘর, জাদুঘরের ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, ভিডিও করা যায় না। এই রেস্ট হাউস আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই রেস্ট হাউসে বিভিন্ন ভিআইপি ভিভিআইপি যারা এখানে পর্যটকেরা আসে তাদের জন্য থাকার ব্যবস্থা বা বিশ্রামের ব্যবস্থা এখানে করা হয়। বাংলাদেশের তো বটেই, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও মাঝে মাঝে এখানে বেরিয়ে যায়। এই ফাঁকা জায়গাগুলোতে বিভিন্ন অকেশনে বিভিন্ন প্রোগ্রাম হয়, অনেকেই গ্রুপ পিকনিকে আসে, এখানে কনসার্টের আয়োজন হয় মাঝে মাঝে। আমার দীর্ঘক্ষণ ভিডিও দেখে অহনা নিজেও ব্লগ ভিডিও তৈরি করছে, তো আমরা চলুন একটু অহনার ব্লগ ভিডিওটি দেখে আসি, সেই সাথে আপনারা আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত, এবং আমরা শেষ পর্যন্ত ঘোরা শেষ করে আপনাদের কাছে বিদায় নেব। ততক্ষণ আমরা অহনার ব্লগ ভিডিও দেখে আসি, চলুন। আমরা আজকে এসেছি পাহাড়পুরে, অনেক সুন্দর জায়গা, পুরো দিনটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, অনেক সুন্দর জায়গা, এটা বলে বোঝাতে পারবো না এত সুন্দর লেগেছে আমার কাছে এই জায়গাটা। এখানে অনেক কিছুই আছে, পাহাড় আছে, জাদুঘর আছে, অনেক কিছুই আছে। এটা জাদুঘর, অনেক সুন্দর। আমি পাহাড়পুর অনেক ছোটবেলায় এসেছিলাম, আর আসা হয়নি, তো আমি আসিনি, কিন্তু আমার আম্মু বাবারা মানে অনেকবারই এসেছিল। সামনে অনেক বড় রাস্তা হয়েছে, তো আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি অনেক দূর।
আমার আম্মুরা অনেক দূর চলে গিয়েছে, এখন আমি দেখতে পাচ্ছি না। এখন আমার আম্মুকে দেখা যাচ্ছে, তাও আপাতত কিছুক্ষণ পর দেখা যাবে না, তাই আমি যাচ্ছি আস্তে আস্তে ভিডিও করার জন্য। আস্তে আস্তেই যাচ্ছি। আমার হাতে একটু নড়ছে, তা আমি ভিডিও করছি। ওখানে অনেক মানুষ আছে, আমার আম্মুরা ওদিকে যাচ্ছে আস্তে আস্তে। আমি ওদিকে এখনো যাইনি। আমার বাবার সাথে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আমার বাবা এখানে, আমার বাবা আমার আগে চলে গিয়েছে, তা আমি আস্তেই যাচ্ছি। অনেক সুন্দর দুসাটা আলাদা, কিন্তু এখন সময়, তাই আমি যাচ্ছি আপনাদের সামনে দিয়ে। আমার আম্মু যখন আমি যাবো তখন দেখাবো, নিয়ে আরো কত কিছু থাকবে তখন আপনারা দেখুন। আমার সাথে আপনারা থাকুন। এটা অনেক সুন্দর দেখছি একটা জায়গা। তো আমি রেস্টুরেন্টে এখন যাচ্ছি সারাদিন ঘুরে। আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি সারাদিন ঘুরে, খুবই খিদে পেয়ে গেছে। সারাদিন অনেক ঘুরেছি আমরা আজ, এরকম দিনের মতো আর কোনো দিনই পাইনি বিশেষ করে ঘোরার। আমার অনেক দিনই ছুটি ছিল কিন্তু আমি ঘুরতে পারিনি, আজ আমি ঘুরতে পারলাম, তাই আমার অনেক খুশি লাগছে। আমার আম্মু আমার আম্মুরা আরেকটু দূরে চলে গিয়েছে। আজকে আমার আম্মু এসেছে, আর আমার বাবু এসেছে, আরো আমার দাদি দাদু, আর তো আমরা ভিডিও শেষের দিকে চলে আসছি। এখন দুপুরের খিদে পেয়েছে আমরা, দুপুরে খাবার জন্য দি হেরিটেজ ক্যাফে আর কি, এটা পাহাড়পুর বৌদ্ধবিহারের ভিতরে, এখানে আমরা ঢুকছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা আমাদের সাথেই থাকুন, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।